বীর মুক্তিযোদ্ধা কাকন বিবির মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। দুপুরে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি সুনামগঞ্জের দায়রা বাজারের জিরারগাঁও গ্রামে পৌঁছালে স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী কাকন বিবির মরদেহে শ্রদ্ধা জানায়। বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গতরাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাকন বিবির মৃত্যু হয়। সিলেট প্রতিনিধি মইনুল ইসলাম টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুনামগঞ্জের নিভৃত গ্রামের দুঃসাহসিক নারী কাকন বিবি, ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রতিবাদী। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা রাখেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই নারী। মুক্তিযোদ্ধাদের হয়ে শুধু সম্মুখ যুদ্ধেই অংশ নেননি কাকন বিবি, করেছেন গুপ্তচর বৃত্তিও। মাত্র তিন দিন বয়সী কন্যা সন্তানকে রেখে কাকন বিপি যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। তবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী এই নারীর জীবদ্দশায় পাননি বীর প্রতীক ভাতা। সেই আক্ষেপের কথাই জানিয়েছেন তার স্বজনরা। কাকন বিবি একাধারে মুক্তিযোদ্ধাদের গুপ্তচর ও সশস্ত্র যোদ্ধা ছিলেন। এক পর্যায়ে ধরা পড়েন পাকিস্তানি সেনাদের হাতে, সইতে হয় অমানসিক নির্যাতন। অজ্ঞান কাকন বিবিকে মৃত ভেবে পাকিস্তানি সেনারা ফেলে গেলে প্রাণে বাঁচেন তিনি। জীবন ফিরে পেয়ে অদম্য কাকন বিবি আবারও হাতে তুলে নেন অস্ত্র। ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলির মধ্যে তিনি একমাত্র নারী যিনি স্বাধীনতা যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য 1996 সালে বীর প্রতীক খেতাব পান। আমি সত্যি খুব গর্বিত আমার নানিকে নিয়ে। স্বাধীনতার মাসে বীর প্রতীক নারী মুক্তিযোদ্ধা কাকন বিবি সবশেষে কথা বলেছিলেন বৈশাখী টেলিভিশনের সাথে তার সুনামগঞ্জের বাড়িতে। এর কয়েকদিন পরই অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাধীনতার মাসেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। গতরাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকালে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে সুনামগঞ্জের দুয়ারবাজার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়িতে দাফন করা হবে মহিষী নারী কাকন বিবিকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।